वेलकम बैक टू माय यूट्यूब चैनल मेडिटेक एंड अदर्स। आजकल भिडियो तुम्हारे जानाबो वेस्ट बेंगलের যে প্যারামেডিকেল কাউন্সিল রয়েছে, वेस्ट बेंगल অ্যালাইড মেডিকেল এন্ড প্যারামেডিকেল কাউন্সিল, সেই কাউন্সিলের রেজিস্ট্রেশনের জন্য আমি অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম। অনলাইনে অ্যাপ্লাই করার প্রায় 3 মাস পর আমাকে সার্টিফিকেটটি বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বাই পোস্টে। সেই সার্টিফিকেটটাই আজকে তোমাদের দেখাবো, সেই ফরম্যাটটা কীরকম ছিল, এবং পরবর্তী ভিডিওটিতে তোমাদের জানিয়ে দেবো সেই রেজিস্ট্রেশনের প্রসেস স্টেপ বাই স্টেপ কীভাবে করবে, এবং সেই রেজিস্ট্রেশন করার জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে, এবং কী কী ভুল ইনপুট করলে তোমার রেজিস্ট্রেশন প্রসেস ক্যান্সেল হতে পারে। নেক্সট ভিডিওটিতে তোমাদের সেগুলো জানিয়ে দেবো। এখন তোমাদের সার্টিফিকেটটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যালাইড অ্যান্ড প্যারামেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এটা বাইরের আউটার ফর্মটা। এখানে আমার অ্যাড্রেস দেওয়া আছে, এখানে একটা মেমো নাম্বার দেওয়া আছে, পাঠিয়েছে ওয়েস্ট বেঙ্গল অ্যালাইড মেডিক্যাল অ্যান্ড প্যারামেডিক্যাল কাউন্সিল। সার্টিফিকেটটা বার করে তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার সার্টিফিকেট, এটা জুম করে তোমাদের দেখায়। এটা হলো ওয়েস্ট বেঙ্গল অ্যালাইড মেডিক্যাল অ্যান্ড প্যারামেডিক্যাল কাউন্সিলের সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে এবং নাম রয়েছে, অ্যাড্রেস রয়েছে, এবং কী কোর্স করেছি প্যারামেডিক্যালের, ডিপ্লোমা ইন মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি, এবং সেই কোর্সের মধ্যে কী কী সাবজেক্ট ইনক্লুড ছিল সেটা রয়েছে। এবং এই সার্টিফিকেট ভ্যালিডেশন হচ্ছে 5 ইয়ার্স। 5 ইয়ার্স পরে আবার তোমাকে সার্টিফিকেটটা রিনিউ করতে হবে। এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের সার্টিফিকেটটা দেখিয়ে দিলাম, ফরম্যাটটা কীরকম ছিল। এটাই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও দিয়ে তোমাদের জানাবো কীভাবে রেজিস্ট্রেশন প্রসেস স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবে।